सोडो सोडो ढेउ तुली फानी सोडो सोडो ढेउ तुली लुशाय पहाड़ उत्तु नामियार जार गई हर्ण फुली। नमस्कार, आमी नंदिता दास पुष्पिता, एटीएन बांगला आगामी तारका सीजन टू एर फाइनलिस्ट। छोटो थेके बड़ो हवा बंदरनगरी चट्टग्रामे। आमार स्कूलेर नाम एकाडेमी लैबरेटरी स्कूल। आमी अत्र विद्यालय दशम श्रेणी शिक्षार्थी। एछाड़ाओ एखन नाच शिखछी सुरांगन विद्यापीठ डान्स एकाडेमीते। आमार नृत्येर हातेखड़ी हय प्रथम श्रद्धेय स्वपन दास सर ओनार हाते। परवर्तीते आमी जिला शिल्पकला एकाडेमीते चार बछरेर प्रशिक्षण नेई एबं एखन आमी सेखान थेके ए प्लस पे प्राक्तन छात्री हिसेबे बेरिये एसेछी। आमार नृत्येर हातेखड़िटा शुरू हय आमार मायेर काछ थेकेई। मायेर स्वप्न बाबार इच्छे एगुलो निये नृत्यके घिरे आमार बड़ो हये ओठा। नाच छाड़ाओ आमी पाशापाशी गान आर्ट आबृत्ति करी। जिला शिल्पकला एकाडेमीते बर्तमाने आर्ट एवं गान निये प्रशिक्षण निच्छि। आमी नंदिता दास पुष्पितार पिता। आमार मेये ओर एकाग्र त्याग प्रचेष्टा एर पिछने लेगे थाके ओर सफलतार जन्य जे चेष्टा करेछे ओर मारई सर्वप्रथम अवदान। एटीएन बांगला चैनलेर ए समस्त उद्योगेर जन्य ए समस्त एकटा परफरमेंस करार मतो ए परिवेश तैरिर जन्य आमी एटीएन बांगला चैनलके एबं संश्लिष्ट सकलके अशेष अशेष धन्यवाद जानाच्छि एबं आमी खुबई कृतज्ञ एबं खुबई आनंदित। ओर पिता हिसाबे सबार आशीर्वाद एबं दोआ कामना करछि। सबाइके धन्यवाद। नमस्कार। আমি নন্দিতা দাস পুষ্পিতার মা। আমার মেয়ে এটিএন বাংলা আগামী তারকা সিজন দুইয়ের ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। আমার মেয়ের এই সফলতায় আমরা সবাই খুব খুশি এবং আনন্দিত। আমরা সবাই আমার মেয়ের জন্য এই আশীর্বাদটাই করি এবং আপনারাও সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে ফাইনালে গিয়েও একটা স্থান তৈরি করে নিতে পারে। আমাদের সন্তানদের জন্য এটিএন বাংলা যে এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন সেজন্য ওনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নমস্কার। নন্দিতা আমার স্কুলের একজন শিক্ষার্থী। সে ভরতনাট্যম শিখছে আমার কাছে, দীর্ঘ প্রায় 8 বছর শিখছে। আমি জানতে পেরেছি সে আগামী তারকার এটিএন বাংলায় সে চূড়ান্ত পর্যায়ে গেছে। আমি আশা করব সে ফাইনালে জিতে একদম চট্টগ্রামের জন্য বিজয় লাভ করে আসুক। গুরু হিসাবে তার পাশে আমি সবসময় আছি থাকবো এবং আমার আশীর্বাদ সবসময় তার সাথে থাকবে, এটাই কামনা করছি। ধন্যবাদ। নন্দিতা দাস পুষ্পিতা আমাদের শিল্পকলার মেয়ে। তার নাচের মধ্যে প্রত্যেকটা গুণ ছিল, প্রত্যেকটা এক্সপ্রেশন ছিল তার আলাদা, সুন্দর অভিব্যক্তি ছিল খুব চমৎকার। সে এটিএন বাংলায় আগামী তারকা সিজন টুতে গিয়ে সে ফাইনালে উঠেছে, আমরা আশীর্বাদ করি সে যেন চ্যাম্পিয়ন্স হয়ে আসতে পারে। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি এটিএন বাংলাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্যে, আমাদেরই ছাত্রী নন্দিতা দাস পুষ্পিতাকে। সে আমাদেরই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষ পাশ করে গেছে ভালোভাবে। তার দীর্ঘদিনের চর্চার জন্যেই আজকে এটিএন বাংলার সিজন টু ফাইনালে গেছে। আমি তার অনেক অনেক শ্রীবৃদ্ধি কামনা করি। ধন্যবাদ সকলকে। নন্দিতা দাস পুষ্পিতা আমাদের শিল্পকলা একাডেমিরই ছাত্রী। সে 4 বছর কোর্স সমাপ্ত করেছে। তারই প্রতিফল হিসেবে এটিএন বাংলা আগামী তারকায় চূড়ান্ত প্রবেশে গেছে। আমরা তার সাফল্য কামনা করছি, সেই সাথে এটিএন বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তার নৃত্যশিল্পীদের যাদের শিল্পকর্ম প্রসারের জন্য এত সুন্দর আয়োজন যেন করেছে, ভবিষ্যৎ যেন ধারাবাহিকতা বজায় যেন থাকে। সেই সাথে নন্দিতার কাছে আমরা প্রত্যাশা করব তুমি আরও ভালো করবে এবং নৃত্যশিল্প চর্চাটাকে বাঁচিয়ে রাখবে। ধন্যবাদ সবাই। নন্দিতা দাস আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তো ছোটোবেলা থেকেই আমরা দেখেছি যে তার প্রতিটা ক্ষেত্রেই তার ইচ্ছা শক্তিটা ছিল প্রবল ছিল, যার কারণে সে আজ যে এটিএন বাংলার আগামী তারকার সিজন টু পর্যন্ত সে আসতে পেরেছে এবং সে ফাইনাল রাউন্ডে যাচ্ছে।
তো আমরা সবাই আশীর্বাদ করি সে তার অভীষ্ট লক্ষ্যে যেন পৌঁছতে পারে এবং তার স্বপ্ন পূরণ হোক আলোকিত জীবনের প্রত্যাশায় এবং নিজেকে মানুষ হিসেবে এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবে এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। একাডেমি ল্যাবরেটরি স্কুলের স্বনামধন্য কন্যা নন্দিতা দাস সেবার এটিএন বাংলা আগামীর তারকা সিজন টুতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তার পদচারণা এই শুধু নৃত্যে নয়, সঙ্গীতে, আবৃত্তিতে, অভিনয়ে, প্রকৃতির বুকে তার যে সৃজনশীলতা বৃদ্ধি পাক প্রতিনিয়ত, এই আবেদনই মহান সৃষ্টিকর্তার কাছে রইল। সবাইকে ধন্যবাদ। বর্তমানে চলমান এটিএন বাংলা আগামীর তারকা সিজন টু এ চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী হিসেবে আমি নিজেকে ফাইনালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য যেখানে আমাদের প্রতিভার বিকাশ ঘটছে। ধন্যবাদ আমার মা বাবাকে এবং ধন্যবাদ যারা সবাই আমাকে সাপোর্ট করেছেন এ পর্যন্ত। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যাতে আরও এগিয়ে যেতে পারি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে পারি। নমস্কার।